আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এবারের আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীদের পিছনে পড়ে লেগেছে পুলিশ দেখুন এখন যে কারণে পুলিশের হাতে বেশি প্রবাসীরা সে বিষয়টি নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে সতর্ক হওয়ার অনুরোধ থাকল সৌদি আরবে থাকা অবৈধ ইকামাহীন ও হুরুপ্রাপ্ত প্রবাসীরা সাবধান গত এক সপ্তাহে পুলিশের অভিযানে আটকের সংখ্যা আরও বেড়েছে অবৈধ প্রবাসী মুক্ত সৌদি আরব গড়ার লক্ষ্যে এখন অভিযান জোরদার করেছে সৌদির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই অভিযানে মূলত যে সকল প্রবাসীরা সৌদি আরবের আবাসন শ্রম ও সীমান্ত নীতি লঙ্ঘন করে সৌদি আরবে অবস্থান করছে তাদেরকে আটক করা হচ্ছে পুলিশের অভিযান চলাকালে প্রবাসীদের ইকামা চেকিং করে দেখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাদের ইকামার মেয়াদ শেষ যারা পেশার বাহিরে কাজ করছেন তাদেরকেই বেশি আটক করা হচ্ছে আর সৌদি প্রেস এজেন্সির এক খবরে জানানো হয়েছে সৌদি আরবের প্রতিরক্ষা বাহিনী ও যাওয়াজাতের যৌথ অভিযানে গত এক সপ্তাহে প্রায় ষোলো হাজার ছয়শো জন অবৈধ প্রবাসীদেরকে আটক করেছেন সৌদি পুলিশ আটককৃতদের মধ্যে অনেক বাংলাদেশি প্রবাসী রয়েছেন বলে খবর পাওয়া গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে গত উনত্রিশ আগস্ট থেকে দুই সেপ্টেম্বর দু এই সাত দিন সৌদি আরবের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে এদের মধ্য থেকে আবাসন নীতি বা ইকামা আইন বঙ্গের দায়ে পাঁচ জনকে শ্রম আইন বঙ্গের দায়ে এক জনকে আর সীমান্ত নীতি বঙ্গের দায়ে নয় জন প্রবাসীদেরকে আটক করা হয়েছে আটককৃতদের মধ্যে গত এক সপ্তাহে নয় জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে তাছাড়া অবৈধ প্রবাসীদের পরিবহন ও আশ্রয় প্রদানের অপরাধে এগারো জনকে আটক করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে জানিয়েছেন কেউ সৌদি আরবে অনুপ্রবেশকারীদেরকে প্রবেশের সুবিধা করলে তাদেরকে পরিবহন করলে আশ্রয় প্রদান কিংবা কোনো প্রকার সহায়তা করলে পনেরো বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ এক মিলিয়ন রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে তাই সৌদি আরবে অবস্থানরত যে সকল প্রবাসীরা অবৈধ আছেন তারা সতর্ক থাকুন এবং নিজ কর্মস্থলে সতর্কতার সাথে কাজ করুন উল্লেখ্য যে সৌদি সরকার অবৈধ প্রবাসী মুক্ত সৌদি আরব গড়ার লক্ষ্যে দুই সালের নভেম্বর থেকেই অভিযান শুরু করে সেই অভিযানে এখন পর্যন্ত চার বছরেরও কাছাকাছি সময়ে প্রায় আটান্ন লাখেরও বেশি প্রবাসীদেরকে আটক করা হয়েছে খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে